এই লেকচারে আমরা শুরু করব নেটওয়ার্ক লেয়ারের যে ফার্স্ট জব রেসপন্সিবিলিটিটা আছে, যেটা কিনা আইপি অ্যাড্রেসিং বা লজিক্যাল অ্যাড্রেসিং কিভাবে করে, এবং তার বিষয় বৃত্তান্তগুলো পুরো এখান থেকে কিন্তু আমরা দেখা শুরু করেছি। তো আমাদের আইপি অ্যাড্রেসিংটাকে আমরা গত লেকচারসে আমাদের যখন নেটওয়ার্ক লেয়ারসের পড়াশোনা করছিলাম, তখন পুরো আইডিয়াটা যখন জানলাম, তখন বুঝলাম যে ওটা একটা নেটওয়ার্কের ইউনিক অ্যাড্রেস, যেটা দিয়ে আমরা নেটওয়ার্ককে আইডেন্টিফাই করি এবং নেটওয়ার্কের মধ্যে হোস্ট গুলোকেও আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। এটা হচ্ছে তার গল্প। তো এটা একটা লজিক্যাল অ্যাড্রেস, যেটা যখনই কোনো নেটওয়ার্ক বিল্ড আপ হয় তখন সে নেটওয়ার্কে একটা অন ইন্টারনেট তাকে একটা ইউনিক অ্যাড্রেস দেওয়া হয়। সেই অ্যাড্রেস কিন্তু আর অন্য কোনো নেটওয়ার্ককে দেওয়া হবে না। মানে আমার যদি আমি যদি সাপোজ আমার হাইপোথেটিক্যাল এক্সাম্পল নিয়ে আমি যদি এরকম একটা আমি ছবি আঁকি, ঠিক আছে, এরকম ছবি আঁকছি, তাহলে যদি ধরে নাও দিস নেটওয়ার্ক এ, নেটওয়ার্ক বি, নেটওয়ার্ক সি, তাহলে নেটওয়ার্ক এ কে যেই অ্যাড্রেসটা প্রোভাইড করা হয়েছে, ধরে নাও 1000, আমি এক্সাম্পল দিচ্ছি, এরকম অ্যাকচুয়ালি আইপিটা সেরকম হয় না, বাট আমি এক্সাম্পল দিলাম, তাহলে এই 1000টা বি আর সি কে কিন্তু অ্যালটমেন্ট করে দেওয়া হবে না। এই হচ্ছে বেসিক বৃত্তান্ত গল্প, ঠিক আছে। এটা যে লজিক্যাল অ্যাড্রেস এবং এটা ইউনিক একটা নেটওয়ার্কের জন্য, অন ইন্টারনেট এস এ ইউনিক, ওটা এই অ্যাড্রেস কিন্তু আর অন্য কাউকে কিন্তু আর দেওয়া হবে না। এই আইপি অ্যাড্রেস কে দুটো ক্যাটাগরির আইপি অ্যাড্রেস আছে, কি বললাম, আইপি অ্যাড্রেস দু ক্যাটাগরিতে দুটো ভার্সনে ব্রেকডাউন করা আছে। একটাকে বলা হচ্ছে আইপি ভার্সন 4 বা আইপি অ্যাড্রেস ভার্সন 4, বা বলা হচ্ছে আইপি ভার্সন 6। এই দুটোর গল্প কিন্তু আমরা একটু ক্লিয়ার করবো। আইপি ভার্সন 4 হচ্ছে 32 বিটের অ্যাড্রেস, এটা প্রথমে আসে ফার্স্ট, এটাকে ফার্স্ট ইনভেন্ট যদি করা হয়, মানে আইপি যে লজিকটা ইনভেন্ট যখন হলো তখন কিন্তু প্রথমে এই ভার্সন 4টাই কিন্তু মার্কেটে এসেছিল, যেটা কিনা 32 বিটের অ্যাড্রেস। তারপরে কিছু যখন আস্তে আস্তে, তখন তো ইন্টারনেট এতটা প্রচলিত ছিল না, যত দিন যায় ইন্টারনেট এ আরো ডিভাইস কানেক্ট হতে থাকে, আরো নেটওয়ার্কস আসতে থাকে, তো সেই সূত্রে যখন আইপি ভার্সন 4 যখন আস্তে আস্তে যখন মানে যত রকম অ্যাড্রেস হতে পারে, কম্বিনেশন 32 খানা বিটের কতগুলো কম্বিনেশন হবে যদি আমরা ভেবে দেখি, তাহলে এটা বুঝতে, যদি আমি যদি সিম্পল জিজ্ঞেস করি যে অ্যাড্রেস স্পেস কতগুলো হবে, তাহলে এখানেই ক্লিয়ার হয়ে যাবে। আইপি ভার্সন 4 এর অ্যাড্রেস স্পেস যদি কাউন্ট করে থাকি, তাহলে আমরা কি করে কাউন্ট করি, 32 বিট, 32 বিটের আবার না 32 খানা বিট রয়েছে। সেই 32 খানা বিটের যখন যদি কম্বিনেশন করো, যেরকম আমরা এইটুকু বুঝি, ছোট ভাবে বুঝি, বড়টা বুঝে যাবো, যে দুটো বিটের 2 বিটের কতগুলো কম্বিনেশন হয়, যদি দেখো 0001 1011, 3 বিটের কতগুলো কম্বিনেশন হয়, এটাকে মাথায় রাখো, 3 বিটের এরকম 8টা কম্বিনেশন হবে, 0000001, আশা করি বুঝতে পারছো, যেরকম 8টা কম্বিনেশন হবে, ঠিক আছে। তো সেই সূত্রে 32 বিটের কতগুলো কম্বিনেশন হবে, এটা কি করে ফাইন করি, 2 টু দি পাওয়ার করে দিই, ঠিক আছে। তাহলে এটা কি করে ফাইন করছি, 2 টু দি পাওয়ার 3 কত, 8, 2 টু দি পাওয়ার 2 কত, 4, তাহলে সেই হিসাবে বুঝতে পারছি, তাহলে এখানে অ্যাড্রেস স্পেস কতগুলো হবে, 2 টু দি পাওয়ার 32 খানা অ্যাড্রেস স্পেস, অ্যাপ্রক্সিমেটলি যদি করি এটা হচ্ছে 4.2 বিলিয়ন আমি বা বলতে পারি, যদি করে দেখি, ডু ইউ ক্যান সি দ্যাট, এখানে যে 32 মানে 4.2 বিলিয়ন অ্যাড্রেস পসিবল। এখনকার দিনে আস্তে আস্তে 4.2 বিলিয়নের বেশি মেশিন চলে এসছে, এখন কম্পিউটার এতটাই ভাবে প্রচল হয়ে গেছে যে এর থেকে বেশি আমার লাগছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের আইপি মানে যেটা V6, যেটা কিনা 128 বিটের অ্যাড্রেস তৈরি হলো, কি বললাম, তারপরেই আইপি V4 এর পরের ভার্সনটা চলে আসে আইপি V6, যেটা কিনা 128 বিটের অ্যাড্রেস। তাহলে এখানে অ্যাড্রেস স্পেস আশা করি আর কাউন্ট করার কোনো ব্যাপার নেই, এটা ইন ফিউচারে এক সময় চলে আসবে। যেরকম আমরা যখন প্রথম প্রথম যখন মোবাইল কিনতাম, 987 দিয়ে আমাদের ফোন নাম্বার আসতো, 987 এর সব কম্বিনেশন আমাদের 9 এর সব শেষ হয়ে গেছে, তারপর আমাদের 8 দিয়ে আসলো, 8 এর সব কম্বিনেশন শেষ হয়ে গেছে, তারপর 7 দিয়ে আসলো, এয়ারটেল এই এয়ারসেল এয়ারসেল যখন নাম্বার গুলো সব 7 দিয়ে কম্বিনেশন স্টার্ট হতো, এখন 6 দিয়ে চলে এসছে, এরপর 5 দিয়ে আসবে, 4 দিয়ে আসবে, কিছু করার নেই, একটা স্লিপ মানে স্লট শেষ হচ্ছে, একটা স্লট ধরা হচ্ছে, তো ওখানে সব সেরকম শেষ হয়ে গেছে। তো এই যে আইপি যখন এই ভার্সন 6 ইন ফিউচারে আসবে, ফিউচারে আইপি ভার্সন 6 অ্যাড্রেসই চলে আসবে, যখন এটা আইপি ভার্সন 4 যখন শেষ হয়ে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে তাহলে বুঝতে পারছি এর অ্যাড্রেসের কমন কি, অ্যাড্রেস স্পেস পাবেন 2 টু দি পাওয়ার 120, মানে 128টা বিট আছে, তাহলে 128 খানা বিটের কম্বিনেশন কতগুলো হবে, 2 টু দি পাওয়ার 128 খানা কম্বিনেশন পসিবল, তাহলে এটা ফিউচারের জন্য ইউজ করছে, ঠিক আছে। এইটুকু বুঝতে পেরেছি যে দুটো ভার্সনে আমাদের আইপি আছে, যেটা আইপি ভার্সন 4 এন্ড আইপি ভার্সন 6। তাহলে আইপি ভার্সন 4 নিয়ে এখন আমরা কথা বলবো, যেটা আমাদের পুরোনো দিনে এসেছিল এবং এটা নিয়েই আমরা যাবতীয় পড়াশোনা করবো, কিন্তু হ্যাঁ আমি আইপি ভার্সন 6 এর আইডিয়াও বুঝবো, বাট আমাদের মেন ফোকাস হচ্ছে আইপি ভার্সন 4 কে আমরা ফোকাস করি কিন্তু আমরা এগাবো, কারণ এটাই আমাদের প্রথম এসেছিল এবং এটা দিয়ে আমাদের যাবতীয় ইতিহাস জুড়িয়ে আছে, ইতিহাসটাকেই প্রথমে আমাদের জানতে হবে, তাহলেই আমরা এগাতে পারবো।
এবার গল্পটা হচ্ছে এখানে একটা পয়েন্ট আমরা বলি যে আমরা চলে আসলাম আইপি ভার্সন 4 এর রেসপেক্টে পুরো গল্প করব, আর কিন্তু আইপি এখন আর ভার্সন 6 এর কোনো রকম কোনো কথা আমরা বলবো না। তা আইপি ভার্সন বা আইপি অ্যাড্রেস বা আইপি ভার্সন 4 যদি আমি এখন বলবো, আইপি অ্যাড্রেস বা আইপি ভার্সন 4 যাই তুমি এখন ধরে নাও কেন, এই আইপি অ্যাড্রেসকে আমাকে যখন আমরা যখন ডিনোট করি, এই ডিনোটটাকে বলা হয় ডটেড ডেসিমাল ডিনোট, মানে আমাদের রিপ্রেজেন্টেশন আমরা বলি। কি কনসেপ্টটা কি আছে? ডটেড ডেসিমাল রিপ্রেজেন্টেশন। তাহলে আমি যদি একটা আইপি ভার্সন 4 এর মানে 32 বিটের অ্যাড্রেসকে আমি এখানে একটা অবভিয়াসলি কম্পিউটার ডেসিমালে রিপ্রেজেন্ট করব, তাহলে 32 বিট আছে কিনা দেখে নাও, সবগুলো দেখো আটে আটে গুণো, এখানে 4 4 8, মানে এখানে 8টা আছে, এখানে 8টা আছে, এখানে 8টা আছে, মানে আটে আটে সব ভাগ করেছে, মানে দেখো 8 4 32, তাহলে 32 খানা বিটের একটা অ্যাড্রেস আমি এখানে লিখেছি। তো ডটেড ডেসিমাল রিপ্রেজেন্টেশন কনসেপ্টটা কি? আমরা অ্যাকচুয়ালি এই 32 যে বিটের যে অ্যাড্রেস, 32 কে আমরা 4 দিয়ে 4টে 8 বিটের স্লটে ভাগ করেছি। কি বললাম? 32 কে আমরা 4টে 8 বিটের স্লটে ভাগ করেছি। তাহলে 32 কে যদি আমি 4টে 4 দিয়ে ভাগ করি, আমি কি পাবো? 8 8টা করে 8খানা 8খানা করে অক্টেট পাবো। এগুলো কি বলে? এই পুরো দেখতে পাচ্ছে এই যে 1, ঠিক আছে, এটা যেরকম 2, এগুলোকে কি বলা হচ্ছে? এগুলোকে অক্টেট বলছে, মানে 4টে অক্টেটে আমাদের এই 32 বিটকে আমরা কোনোভাবে ডিভাইড করি, মানে কি করে রিপ্রেজেন্ট করি আইপি অ্যাড্রেস, সেটাই আমরা এখন শিখছি, হাউ টু রিপ্রেজেন্ট আইপি অ্যাড্রেস ইন ডটেড ডেসিমাল রিপ্রেজেন্টেশন। তাহলে আমাদের 32টা বিটের অ্যাড্রেস হয়, এটা ক্লিয়ার হয়ে গেছে। 32খানা বিটকে আমরা 4টে 8 বিটে ভাগ করে ফেলেছি, তা এটাকে কি বলা হচ্ছে? অক্টেট বলছে। এটা আমি যদি সিম্পল যদি বলি, এটা ফার্স্ট ফার্স্ট অক্টেট, এটাকে বলবো সেকেন্ড অক্টেট, এটাকে বলবো থার্ড অক্টেট, এটাকে বলবো ফোর্থ অক্টেট, ঠিক আছে, ভালো কথা। তো অ্যাকচুয়ালি আমরা অ্যাজ এ হিউম্যান বিং এইরকম ডেসিমাল এরকম বাইনারি নাম্বার দেখে মানে পড়তে অভ্যস্ত না, তাই যে আমরা এখানে কাকে কনভার্ট কিসে করব, একে এই প্রত্যেকটি অক্টেটকে, প্রত্যেকটি অক্টেটকে কনভার্ট করব আমি ডেসিমালে। কি বললাম? প্রত্যেকটি অক্টেটকে কনভার্ট করব কিসে? ডেসিমালে কনভার্ট করব। চলে আসি, কনভার্ট করে ফেলো। এটা কনভার্সন যদি আমি সিম্পল বাইনারি থেকে ডেসিমাল কনভার্সন, আশা করি তোমরা জানো, বলে লাভ নেই। তাহলে আমি এখানে কনভার্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছ এটার মানে হচ্ছে 136, এটার মানে হচ্ছে 124 ইন ডেসিমাল। করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই, আমরা ডেসিমাল থেকে বাইনারিতে, বাইনারি টু ডেসিমাল কনভার্সন যেভাবে করো করে দেখতে পারো। এটা হচ্ছে 0, এগুলো সব 0 মানে হচ্ছে বাইনারিতে ডেসিমালে 0। এটা হচ্ছে এখানে এখানে আছে 8-এর তলায় 1 আছে বলে এটা 8 আসছে, 8421। এইভাবে রিপ্রেজেন্ট করে করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। 8421 এইভাবে কনভার্সন অ্যাকচুয়ালি করা হয়। এটা হচ্ছে 16, এটা 32, এটা 64, এটা হচ্ছে 128। যদি মাথায় আমরা লিখে যদি কনভার্ট করো, দেখবে এই ভ্যালু গুলো পেয়ে গেছো। তাহলে আমি কি করলাম? প্রত্যেকটি অক্টেটের, প্রত্যেকটি অক্টেট কে আমি ডেসিমালে কনভার্ট করে নিলাম, হয়ে গেছে, কনভার্সন শেষ হয়ে গেছে আমার। শেষ হওয়ার পর কি করে আমরা ডটেড ডেসিমালে রিপ্রেজেন্ট করব, সেটাই কিন্তু আমরা শিখবো এখানে। সিম্পল কিছু করব না, এই 136.224.0.8, তাহলে এইটাই আমাদের কি তৈরি হলো? দ্যাটস মাই আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস কে আমরা এইভাবে ডিনোট করি ডটেড ডেসিমাল, বুঝতে পেরেছো? 8টা 8টা করে করে নিয়ে মাঝখানে ডট দিয়ে দিই, আর এটাকে বলা হয় ডটেড ডেসিমাল রিপ্রেজেন্টেশন। এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি আইপি অ্যাড্রেস আমরা যখন সিস্টেম কনফিগ, আইপি কনফিগ যখন লিখি কমান্ড প্রম্পটে, আমাদের যে সিস্টেম যে ইন্টারনেটে কানেক্ট করা আছে তার কিন্তু আইপি অ্যাড্রেসটা আমরা এইভাবেই দেখতে পাই, ঠিক আছে। এবার আমরা আইপি এর ডিটেইলস এ যাবো, বাট এখন ফার্স্ট আমরা বুঝলাম যে আইপি অ্যাড্রেস কে কি করে আমি আইডেন্টিফাই করতে পারি। এটা কিন্তু সবই কিন্তু আইপি V4 এর কথা বলছি, আইপি ভার্সন 4 এর কিন্তু গল্প বলছি, 32 বিটের আইপি এর গল্প বলছি। আমরা কিন্তু 128 বিটের এখনো কোনো গল্পে যাইনি। আমরা প্রথমে 32 আইপি ভার্সন 4 এর পুরো যাবতীয় জিনিস দেখে নেবো, কারণ কি এটাই একসময় থেকে চলে এসছে, ইন ফিউচার আসতে চলেছে আইপি ভার্সন 6, বাট এখন আমরা পুরো কথা বলবো যে আইপি ভার্সন 4 নিয়ে কথা বলবো। তো এই হচ্ছে বিষয় বৃত্তান্ত, গেলে কি করে আইপি কে আমরা ডটেড ডেসিমাল রিপ্রেজেন্টেশনে রিপ্রেজেন্ট করবো 32 বিটকে। এইবার হচ্ছে এই আইপি ভার্সন 4 বা আইপি অ্যাড্রেস কে দুভাবে, দুটো কনসেপ্টে ডিভাইড করা হয়েছে। একটাকে বলা হচ্ছে ক্লাসলেস, আর এটাকে বলা হয় ক্লাসফুল অ্যাড্রেসিং। কি বললাম? একটাকে বলা হচ্ছে ক্লাসলেস, আর একটা ক্লাসফুল, মানে আইপি অ্যাড্রেস কে ফার্দার, এটা কিন্তু আইপি অ্যাড্রেস এর গল্প বলছে, এটা কিন্তু আইপি ভার্সন 4 কে বলছি না। প্রত্যেকটা পয়েন্ট আমি ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি। আইপি অ্যাড্রেস কে দু ভাগে ডিভাইড করা হয়েছে, একটা হচ্ছে আমাদের ক্লাসফুল, যদি বলা হয় ক্লাসফুল অ্যাড্রেসিং বলতে পারি, এর একটা কনসেপ্ট, কারণ কি ইন ফিউ ইন এর পরের লেকচার থেকে আমরা এগুলোকেই ক্লিয়ার করব। আরেকটাকে বলা হচ্ছে ক্লাস
লেস অ্যাড্রেসিং, ঠিক আছে, দুভাবে অ্যাড্রেসিং করা হয়, একটা ক্লাস ফুল একটা ক্লাস লেস। তো ক্লাস ফুল যে অ্যাড্রেসিং স্কিম সাপোর্ট করে হচ্ছে আইপি ভার্সন 4 সাপোর্ট করে হচ্ছে ক্লাস ফুল অ্যাড্রেসিং, আর ক্লাস লেস অ্যাড্রেসিং সাপোর্ট করে হচ্ছে আইপি ভার্সন 6। মাথায় রাখবে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করে দেওয়া হলো, আইপি ভার্সন আইপি অ্যাড্রেসের জন্য আইপি ভার্সন 4 কে শেষ হওয়ার পর আইপি ভার্সন 6 এসছে। ওটা কিন্তু ডিভিশন বলবো না, দু ধরনের বলতে পারি, দু ধরনের এসছে, কিন্তু অ্যাকচুয়ালি আইপি অ্যাড্রেস কে দুভাগে ডিভাইড করা হয়েছে, একটাকে বলা হয় ক্লাস ফুল অ্যাড্রেসিং, একটা হচ্ছে ক্লাস লেস। ক্লাস ফুল অ্যাড্রেসিং সাপোর্ট করে অ্যাকচুয়ালি আইপি ভার্সন 4 যেটা কিনা 32 বিটের হয়, এবং ক্লাস লেস অ্যাড্রেসিং সাপোর্ট করে আইপি ভার্সন 6 যেটা কিনা 128 বিটের অ্যাড্রেস হয়। যে ক্লাস ফুল কে আবার ফার্দার ক্যাটাগরিজ আমরা ডিভাইড করতে পারি ক্লাস ফুল অ্যাড্রেসিং কে, ক্লাস ফুল অ্যাড্রেসিং মধ্যে 5টা ক্লাস আছে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি আর ক্লাস ই, 5খানা ক্লাসের গল্প বলা হয়েছে। আমরা ইন ফিউচার লেকচারস আমরা এই ক্লাসগুলোর ব্যাপারেই পড়াশোনা করব, যে 5টা ক্লাসে আমাদের কিন্তু আইপি ভার্সন 4 কে ক্যাটাগরাইজড করে দেওয়া হয়েছে। তো এই প্রত্যেকটি ক্লাসগুলো কি বোঝায়, কি বৃত্তান্ত, কি তার আইডিওলজি, এগুলো কিভাবে কি আসছে না বৃত্তান্ত, এগুলো সবই আমরা বুঝবো ইন আপকামিং লেকচার্স থেকে। তো আশা করি আমরা এই আইপি যে ইন্ট্রোডাকশনারি কনসেপ্টটা, আইপি অ্যাড্রেস কি বলে এই কনসেপ্টটা আমরা কিন্তু বুঝতে পেরেছি।